এদিকে দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে তিন দিনে বন্যায় মারা গেছে 44 জন। এদের মধ্যে দিনাজপুরে 18, কুড়িগ্রামে 12, লালমনিরহাটে 6, নীলফামারীতে 5, সুনামগঞ্জে 2 ও রংপুরে 1 জন। এখনো বন্ধ রয়েছে সড়ক ও রেল যোগাযোগ। এদিকে দিনাজপুর সহ উত্তরের বন্যা কবলিত জেলাগুলোকে দুর্গত এলাকা ঘোষণার দাবি তুলেছেন মির্জা ফখরুল। সহকর্মীদের তথ্যছবিতে বিস্তারিত। রোববার লালমনিরহাটে রাউটার সিগন্যালের কাছে রেল লাইন উপচে বন্যার পানি গেলে তৈরি হয় প্রায় 5 ফুটের গর্ত। এরপর থেকে বুড়িমারি পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। কুলাঘাটে ধরলাই ডুবে নিখোঁজ থাকা 5 জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। নতুন করে পানি না বাড়লেও সদর, হাতিবান্ধা, আদিতপানি সহ লালমনিরহাটের 35টি ইউনিয়নের প্রায় 2.5 লাখ মানুষ এখনো পানিবন্দী। নীলফামারীতে এবারের বন্যায় প্রায় 2500 পরিবার সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও প্রায় 2 ফুট পানিতে তলিয়ে সৈয়দপুরের বেশিরভাগ এলাকা। 16টি আশ্রয় কেন্দ্রে আছে দুর্গতরা। এখানে নদীর গাপ ভাঙি গেছে, এখানে আশ্রয় নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে আসি। পাড়া আশপাশে চ্যাংলা বাংলায় মনে করে খিচড়ি পাক করে খেলে আসে। চেয়ারম্যান মেম্বার কোনো কানেকশন। দিনাজপুর রংপুর মহাসড়কে আংশিকভাবে শুরু হয়েছে যান চলাচল, তবে এখনও বিচ্ছিন্ন রয়েছে সারাদেশের সাথে রেল যোগাযোগ। ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখার পর বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর পুরো এলাকা দুর্গত ঘোষণার দাবি তোলেন। মানুষ অস্বাভাবিক রকম একটা দুষ্ট অবস্থায় বাস করছে। আমরা লক্ষ্য করছি যে সরকারের যে ত্রাণ তৎপরতা এটা একেবারেই অপ্রতুল, এবং তাদের যে উদ্যোগ এই উদ্যোগ আমরা লক্ষ্য করতে পারছি না। বন্যার পানিতে ডুবে কুড়িগ্রামে নতুন করে মারা গেছেন 4 জন। এ নিয়ে সেখানে মৃতের সংখ্যা দাঁড়ালো 12 জনে। ভেঙে গেছে কুড়িগ্রাম নাগেশ্বরী সড়কের বেশ কিছু জায়গা। এতে কুড়িগ্রাম নাগেশ্বরী ফুলবাড়ি মহাসড়কে বন্ধ রয়েছে যান চলাচল। নওগাঁর রানীনগর ও আত্রায় প্লাবিত হয়েছে 5টি ইউনিয়ন। পানি থাকায় বন্ধ রয়েছে রানীনগর আত্রায় আঞ্চলিক সড়ক। জামালপুরের দেওয়ানগঞ্জের দুরমুট এলাকায় রেল লাইন তলিয়ে যাওয়ায় বন্ধ রয়েছে রেল চলাচল। এছাড়া সাত উপজেলার 40টি ইউনিয়নের 3 লাখ মানুষ পানিবন্দী। পানিতে ডুবে সুনামগঞ্জ সদর ও দোয়ারাবাজার উপজেলায় মারা গেছে 2 শিশু। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। বনশ্রী হালদার, 71।